আপনারা যারা একটা নতুনের মতো স্টেকের বাইক নিতে চাইতেছেন তারা চাইলে এই বাইকটা দেখতে পারেন। এটা হচ্ছে বাইকের স্মার্ট কার্ড, এটা হচ্ছে গিয়ে বাইকের ট্যাক্স টোকেন। সম্পূর্ণ বাইকটা বাম পাশ থেকে দেখতে এমন হবে। এই বাইকটা চালানো হয়েছে 10,144 কিলোমিটার। বাইকের ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব কিছু কমপ্লিট করা আছে। ডান পাশ দিয়ে দেখতে সম্পূর্ণ বাইকটা এমন হবে। আজীবন রেজিস্ট্রেশন করা আছে এই বাইক। আসসালামু আলাইকুম, আশা করছি সব অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার 125 সিসি। এই বাইকটা আমি মূলত বিক্রি করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি বাইকটা কত টাকায় বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন এবং পারফরমেন্স। যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজের ফলোইং বাটনটা প্রেস করে দিবেন, তাহলে পরবর্তীতে যে বাইকের সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব সবার আগে আপনারা দেখতে পারবেন। তো গাইজ বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ এই হচ্ছে গিয়ে বাইক। আমি যদি বাইকের সর্বপ্রথম আপনাদেরকে হেডলাইট থেকে দেখানো শুরু করে, দেখতে পারতেছেন বাইকের ভাইজার গ্লাসটা একেবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ, কোথাও বিন্দু পরিমাণে স্পট স্ক্র্যাচ নাই। হেডলাইটের ডান পাশে একটু স্পট আছে, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এবং কি বাম পাশে স্পট স্ক্র্যাচ নাই। হেডলাইটের ভিতরে একটা হ্যালোজিং বাল্ব লাগানো আছে যেটা অরিজিনালভাবে থাকে, এটাতে আপনারা লাল কালারের আলো পাবেন। সামনের নাম্বার প্লেটটা সম্পূর্ণ ফ্রেশ আছে। পাশাপাশি মাডগার্ডটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন মাডগার্ডটা সম্পূর্ণ ফ্রেশ, কোথাও চুল পরিমাণে স্পট স্ক্র্যাচ নাই। স্ট্রাইকারের সামনের চাকাটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, টিভিএস স্ট্রাইকারের সামনের চাকার সাইজ হচ্ছে 275/17 এবং কি রিংয়ের সাইজ হচ্ছে গিয়ে 17। রিংটা সম্পূর্ণ ফ্রেশ আছে। ডিসপ্লেটা একটা নতুন বাইকে যেমন থাকে এমনই আছে। এছাড়া চাকার রিংয়ে কোথাও কোনো প্রবলেম নাই। সাসপেনশন ব্রেক ক্লিভার সম্পূর্ণ ভালো আছে। টায়ার কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন এই টায়ারটা দিয়ে আপনারা ইজিভাবে 10-15,000 কিলোমিটার চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। রিংয়ের পাশটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতেই পারতেছেন রিংয়ের পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও চুল পরিমাণে স্পট স্ক্র্যাচ নাই। পিছনের চাকাটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন টিভিএস স্ট্রাইকারের পিছনের চাকার সাইজ হচ্ছে গিয়ে 90/90/17 এবং কি রিংয়ের সাইজ হচ্ছে গিয়ে 17। রিংটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও ভাঙা চূড়া স্পট স্ক্র্যাচ নাই। টায়ার কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই টায়ারটা দিয়ে আপনারা ইজিভাবে 8-10,000 কিলোমিটার চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি যদি আপনাদেরকে রিংয়ের পাশটা একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন রিংয়ের পাশটা সম্পূর্ণ ভালো আছে। রিংয়ের পাশটা তো কোথাও কোনো স্পট স্ক্র্যাচ নাই। এটা চেনিস পকেট যে দেখতে পারতেছেন, এই চেনিস পকেট সেটটা দিয়ে আপনারা ইজিভাবে 8-10,000 কিলোমিটার চালাতে পারবেন, আপনাদের চেঞ্জ করতে হবে না। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বাইকের ইঞ্জিন কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে একটা স্ক্রু দেখতে পারতেছেন, এই একটা স্ক্রু খোলা হয় না, এটা হচ্ছে 100% গ্যারান্টি। এবং কি ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন একটা নতুন বাইকে যেমন থাকে ঠিক এমনই আছে। ইঞ্জিনের পাশটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন ইঞ্জিনের পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও কোনো প্রবলেম নেই। অনেক সময় দেখা যায় কি ইঞ্জিনের কিছু রং উঠে যায়, কিন্তু এই বাইকের কোথাও মানে একটু রঙও ওঠে নাই। হ্যাঁ, পাশাপাশি এই পাশের সাইলেন্সার পাইপটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই, দেখতে পারতেছেন সাইলেন্সার পাইপটা সম্পূর্ণ সুপার ফ্রেশ, কোথাও কোনো প্রবলেম নাই। এই বাইকটা এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হয়েছে আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি সরাসরি মিটার বোর্ডে। এই বাইকটা এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হয়েছে? হ্যাঁ, এই বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে 10,144 কিলোমিটার। এছাড়া মিটার বোর্ডের যাবতীয় ফিচার ফাংশন সঠিকভাবে কাজ করে, কোথাও কোনো প্রবলেম নাই। পাশাপাশি হর্নের চাপা এবং কি সেলফের চাপা সম্পূর্ণ সঠিকভাবে কাজ করে। এই যে বাইকের একটা চাবি দেখতে পারতেছেন, আরও একটা চাবি এক্সট্রা আর কি আমার কাছে আছে, আপনারা যারা নেবেন ওই চাবিটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যদি আমি আপনাদেরকে ট্যাঙ্কিটা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ আছে ট্যাঙ্কির, কোথাও স্পট স্ক্র্যাচ নাই। হ্যাঁ, পাশাপাশি সাইড কভারটা ফ্রেশ আছে, সিটটা দেখতেই পারতেছেন একেবারে কোথাও মানে একটু ছেঁড়া কিংবা ফাটা নাই। এই পাশের ব্যাক প্যানেল সম্পূর্ণ ফ্রেশ আছে, কিছু ক্যারি করার জন্য একটা হ্যাঙ্গার লাগানো আছে। ব্যাক লাইটটা সম্পূর্ণ ভালো আছে, ভাঙা চূড়া নাই। এই পাশের ব্যাক প্যানেলটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও কোনো প্রবলেম নাই, এবং কি সাইড কভার সম্পূর্ণ ফ্রেশ আছে। এই পাশ দিয়ে যদি আমি আপনাদেরকে ট্যাঙ্কিটা একটু দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্ক্র্যাচ নাই। রেজিস্ট্রেশন সম্পর্কে যদি বলি, ঢাকা মেট্রো হওয়া 57-15-49, মিরপুর বিএটি থেকে আজীবন রেজিস্ট্রেশন করা আছে। বাইকের ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব কিছু কমপ্লিট করা আছে। আপনারা যারা আমার কাছ থেকে নেবেন সাথে সাথে নাম পরিবর্তন করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো গাইজ আমার পক্ষে এতক্ষণ বাইকটা যেতটুকু দেখানো সম্ভব হয়েছে, আমি আপনাদেরকে বাইকটা এতটুকু দেখাইছি, আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটা দেখতে পারছেন। মিরপুর বিএটি থেকে এই বাইকটা আজীবন রেজিস্ট্রেশন করা হয়েছে, আপনাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না। বাইকের ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব কিছু কমপ্লিট করা আছে। আপনারা যারা আমার কাছ থেকে নেবেন সাথে সাথে নাম পরিবর্তন করে নিতে পারবেন। এই বাইকটা যারা ঢাকার ভিতরে চালাবেন 35-40 কিলোমিটার, যারা ঢাকার বাইরে চালাবেন 40-45 কিলোমিটার প্রতি লিটার তেলে আপনারা চালাতে পারবেন, এটা কিন্তু একেবারে কনফার্ম। অনেকেই আছেন আমার এই ভিডিওগুলো ঢাকার বাইরে থেকে দেখেন, আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজস্ব জেলা নিয়ে বাইকটা চালাইতে পারবেন, আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে বাইকটা পাঠিয়ে দিতে পারবো। এই বাইকটা আমি কত টাকায় বিক্রি করবো এখন এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়।
এই বাইকটা আমি বিক্রি করব অনলি 94000 টাকা। যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদেরকে সামান্য কিছু ডিসকাউন্ট করতে পারবো, তবে বেশি এটা কিছু পারবো না। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে নিই, অনেকে বলতে পারেন যে ভাই বাইকের প্রাইসগুলো তুমি অনেক বেশি চাইতে আসো। এই বাইকটা এখন বর্তমানে যদি আপনি নতুন কিনতে যান আজীবন রেজিস্ট্রেশন সহকারে 1,40,000 টাকা পড়বে, ঠিক আছে? বাইকের দাম 1,16,000 টাকা এবং 10 বছরের মানে আজীবন রেজিস্ট্রেশন করতে আপনার 24,000 টাকা, তাহলে 1,40,000 টাকা পড়বে। তো আপনি যদি এই বাইকটা 94,000 টাকা দিয়ে নেন তারপরেও আপনার কিন্তু প্রায় 46-47,000 টাকার মতো সেভ হয়ে যাইতেছে। আশা করি আমি আপনাদের কী বুঝাইতে চাইছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই বাইকটা আপনারা যদি এখন আমার কাছ থেকে নেন, ধরেন আপনারা 2 বছর চালালেন, চালানোর পরেও কিন্তু আপনারা চাইলে 10-15,000 টাকা লসে যে কোনো সময় বিক্রি করে দিতে পারবেন। কিন্তু যিনি এই বাইকটা শোরুম থেকে নিছে ওনার কিন্তু প্রায় 50-55,000 টাকা লস হয়েছে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আপনারা আমি আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা এই বাইকটা নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমার কাছ থেকে বাইকটি নিতে পারবেন। আপনাদের পুরাতন বাইক বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন আমার সাথে। যদি আপনাদের পুরাতন বাইকটা ঢাকা রেজিস্ট্রেশন করা থাকে আপনাদের নিজের নামে, তাহলে আপনাদের পুরাতন বাইকটা আমার সাথে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো গাইজ এই ছিল মূলত আজকের ছোট একটা ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজের ফলোইং বাটনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো দিব সবার আগে আপনারা দেখতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।